মর্নিং फ्रेंड्स আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি খুব ভালো আছি আজকে শনিবার সকাল থেকে ব্লগটা আবার শুরু করলাম তো অমাবস্যা এখনো পর্যন্ত আছে তো গতকাল রাত্রিবেলা অনেকের বাড়িতেই পূজো হয়েছে যেহেতু কৌশিকী অমাবস্যা একটা ভালো দিন তো মায়ের পূজো আর এখন আমি মিশ্রনাকে প্রথমে ঘুম থেকে তুলবো ছাদে জামা কাপড় মেলবো আর এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বাইরে বেশ ভালো লাগছে কারণ প্রচন্ড ভাবে গরম পড়েছে তো সঙ্গে থাকো সোনাকে ঘুম থেকে তুলে তাকে ভোগ নিবেদন করে আরতি করে নিয়েছি আর এখানে দেখো সমস্ত ফুলগুলো রাখা রয়েছে জবা ফুল রয়েছে গাঁদা ফুল বেলপাতা তুলসী পাতা সব রয়েছে ছাদে সমস্ত জামা কাপড়গুলো মেলে ফেলেছি এখন নিচে গিয়ে দেখছি শাশুড়িমা সবজি কাটছে তো পাঁচ পিসেরই তরকারি যেহেতু হবে সেই সবজিগুলো নিয়ে শাশুড়িমা বসে গেছে তো লাল আলুটা প্রথমে কাটছে দেখলাম তারপরে সজনে ডাঁটাগুলো কাটবে বেগুন রয়েছে এখানে কুমড়ো কিছুটা রয়ে গেছে এখানে মূলো কাটা হয়ে গেছে মূলোগুলো সিদ্ধ করতে হবে আর এখানে পটল কুমড়ো আর ঝিঙে রয়েছে তো এগুলো মোটামুটি সমস্ত কিছুই রান্না হবে আজকে আর এখানে গতকালে ফুলকপিটা আর আলুটা রয়েছে কাটা আর আমি এখন ডাল ভাজবো মুগ ডাল যেহেতু রান্না হবে তো মুগ ডালটা ঢেলে ফেললাম কড়াইতে আর কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পর এই দেখো ডালটা ভাজা হয়ে গেছে তো প্রথমে আমি ফুলকপি তরকারিটা বসিয়ে নিচ্ছি ফুলকপিগুলো সিদ্ধ করে জল ফেলে দিয়েছি আর এখন আমি নারকেল কোড়াবো একটা মালই রয়েছে এই নারকেলটা কুড়িয়ে পাঁচ মিশিয়ে তরকারির মধ্যে দেবো ফুলকপি তরকারিটা নামিয়ে রাখলাম আর আজকে সকালবেলা আমরা সবাই ফুলকপির তরকারি আর ভাতই খেয়ে নিচ্ছি তো এখন পাঁচ মিনিটের তরকারিটা বসাচ্ছি প্রথমে আলুগুলো কড়াইতে ছেড়ে দিলাম আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে গাঁটি কচু আর রাঙা আলুটা দিয়ে দিয়েছি ওগুলো একটুখানি ভাজা ভাজা হওয়ার পর তারপরে পাঁচফোড়নটা সোমবার দেবো আর এদিকে ডালটাও হয়ে এসেছে এদিকে আমি সবজিগুলোকে নাড়াচাড়া করছি নুন হলুদ আর চিনি এই তো দিয়েছি আর এখন নারকেল গোড়াটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে তো ঢাকা দিয়ে দিলাম আজকে তো শনিবার আমাদের নিরামিষ আজকে রান্না করছি পাঁচ মিশলি তরকারি বিশাল বড় করে আর নারকেল কোড়া দিয়েছি ওর মধ্যে আর করছি মুগ ডাল মানে মুগ ডালটা হয়ে গেছে আর দুপুরবেলা খাওয়ার আগে একটু পাঁপড় ভাজা করব তো সকালে আজকে রুটি পাটটা করিনি ভাতই খেয়ে নিয়েছি তো এখন তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটা এখন হয়ে গেছে এখন নামিয়ে রাখতে হবে তো দুটো বাটির মধ্যে রাখবো যেহেতু অনেকটা তরকারি হয়েছে আর গরমও পড়েছে এজন্য দুটো বাটির মধ্যে নামিয়ে রাখলাম দেরি হয়েছি যাচ্ছি গঙ্গায় অমাবস্যার জোয়ার দেখতে তো পঞ্জিকা অনুযায়ী টাইম অনুযায়ী যাচ্ছি এবারে জানি না দেখতে পাবো কিনা অনেক সময় জোয়ার ভাটাটা না এদিক ওদিক হয়ে যায় তো যাচ্ছি সময় মতন এবারে দেখা যাক কি হয় দারুন দারুন খুব সুন্দর চালায় বাবা আমার থেকে ভালো চালায় এবার আবার ড্রাইভার চেঞ্জ হয়ে গেল এবারে বাবা হয়ে গেল ড্রাইভার এবারে আমরা বললাম বসবো দুর্গাপুজো যেহেতু দোরগোড়া এই জন্য খুব সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে দেখতে পেলাম আর সামনে দেখতে পেলাম একটা রথ দাঁড়িয়ে আছে এই দেখো আমার ড্রাইভার চেঞ্জ কি অবস্থা এটা ভিতরের রাস্তা আর মেন রোডে যেখানে ভিড় ছিল সেখানে ওর বাবা চালালো একটু ভিতরের রাস্তা এসে আবার একদম ঠিক টাইম মতো আমরা এসেছি এখন গঙ্গায় চলছে জোয়ার তুই দেখো হ্যাঁ জোয়ার চলছে জলটা যখন এদিক থেকে বাদিক থেকে ডান দিকে যায় তখন জোয়ার আবার ডান দিক থেকে যখন বাদিকে যায় তখন হয় ভাটা তো চলো তোমাদের গঙ্গার সামনেই নিয়ে যাই হাজবেন্ড তো আগেই চলে গেছে মেলা বসছে মানে কবে থেকে শুরু হয়েছে ঝুলন থেকে শুরু হয়েছে কবে অবধি মোটামুটি থাকবে হ্যাঁ আচ্ছা যাই হোক মেলাটা এখন মোটামুটি আছে আমি আর আশা হয়নি মেলাতে আমি ভেবেছি বোধহয় উঠে গেছে আর ঝুলনের সময় এবছরে প্রচণ্ড বৃষ্টি ছিল যার জন্য আরও বেরোতে পারিনি তো দেখি যদি পারি একদিন এসে ঘুরে যাবো তোমাদেরকে দেখাবো একটুখানি গিয়ে দেখাচ্ছি তারা দোকানগুলোকে গায়ে জোয়ার দেখতে এসেছি আর জল না নিলে হয় তো হাজবেন্ড একটা বড় বোতল নিয়ে এসেছে সেই বোতলের মধ্যে করে জল নিয়ে নিচ্ছে আর সাথে আরও অনেকেই আছে জোয়ারের জল যেহেতু নেওয়া ভালো এই জন্য জোয়ারের জল অনেকেই ভরে নিচ্ছে তো অনেকে স্নান করছে যেহেতু অমাবস্যায় অনেকে স্নান করে তো এর আগেও আমি দেখেছি
মেলাতে অন্যান্য দোকানগুলো বন্ধ হলেও খাবারের দোকানগুলো মোটামুটি খোলা আছে। তো এখানে অনেকগুলো বাদাম দেখি নিয়ে বসেছে, কাঠি ভাজা, বিভিন্ন ধরনের ভাজাভাজিগুলো। তো একটা বাদাম ছেলেকে টেস্ট করতে দিয়েছে, ছেলে এখন খাচ্ছে, আর এখানে বাদাম ভাজা হচ্ছে বালির মধ্যে। তো আমরা কয়েকটা জিনিস নিয়েছি যেগুলো হাজবেন্ড ভালোবাসে, ছেলে ভালোবাসে। তারপরে জিলাপির দোকান থেকে জিলাপি নেওয়া হচ্ছে, যেটা মেলা এলে নিতেই হয়। তো সমস্ত দোকানগুলো বন্ধ রয়েছে। এই দেখো, এখানে দেখো, এই এটা নাম আমি ঠিক বলতে পারবো না, তবু জানি অ্যাক্সিডেন্ট বলে, কারণ এটা খুব ধাক্কা লাগে। আর এখানে রয়েছে একটা খাওয়ার দোকান, খাওয়ার দোকানগুলো মোটামুটি খোলা আছে আর সব বন্ধ। প্রচণ্ড রোদ, তো একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। এটা হলো নবাবগঞ্জের মেলা, মানে নবাবগঞ্জ ঘাট বলে এটাকে। আর এখানে ঝুলানোর সময় মেলাটা বসে, আর এখানে ঝুলানোর সময় সুন্দর করে সাজায়। তো আমার তো আশা হয়নি এবারে কতটা কি সাজিয়েছে বলতে পারছি না। এখন বাজে 1:25। তো মিমিদের মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে, আর এখানে তাওয়া বসিয়েছি, রুটি করব হয়েছে। আর এটা গতকালের যে আটা ভাঙা ছিল, ছেলের জন্য রুটিটা করছি। গঙ্গা থেকে এসে 1 মিনিটও সময় নষ্ট করিনি, কাজে লেগে পড়েছি। স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, এখন পুজোর কাজটা করে নিচ্ছি। তো এখন আরতি করছি, আর সবাইকে ভোগ নিবেদন করে দিয়েছি। এখানে দেখো সবার জন্য ফুল রেখেছি, আর এখানে সবার ভোগটা নিবেদন করেছি। আর আজকে তো সাজগোজের সেরকম কোনো ব্যাপার নেই, আমি তো অনেকদিন পরপরই সাজগোজ চেঞ্জ করি। তো যেরকম করে প্রতিদিন তোমাদের সাথে ঠাকুর ঘরতে শেয়ার করি, সেরকম করে আজকেও শেয়ার করলাম, তোমরা দেখে নিলে। আর এখানে জিলাপি আনা হয়েছিল মেলার থেকে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে রয়েছে কাটি ভাজা, কৌটোর মধ্যে ভরে রাখা হয়েছে। আর খাওয়ার আগে পাঁপড়টা ভেজে নিচ্ছি, সেই মশলা পাঁপড়গুলো। তো ভাজা হয়ে গেছে, এখন খেতে দিয়ে দিয়েছি, ছেলেকে এখানে খাচ্ছে, ছেলে রুটি খাচ্ছে। আর ডাল সবজি যেরকম আজকে নিরামিষ রান্না সেরকমভাবেই রয়েছে, আর এটা আমার খাবারটা রয়েছে এখানে। তারপরে চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলায়, হাজবেন্ড দেখো বাদাম ঘুরে ঘুরে বাদাম ছাড়িয়ে খাচ্ছে, খোসা বাদাম আনা হয়েছিল। তো কয়েকটা নিয়ে খাচ্ছে সে এখন, তারপরে বেরোবে। আর ছেলে এখানে রয়েছে, ছেলে আর বাবা এখন একটুখানি মন্দিরে পুজো দিতে যাবে। এখানে প্রসাদটা রয়েছে, মানে সন্দেশ এনে রেখেছে, সে সন্দেশটা নিয়ে যাচ্ছে পুজো দিতে। আর তোমরা ঠাকুর মন্দিরটা একটু দেখে নাও, এখানে বড় ঠাকুরের পুজো হচ্ছে, তার মায়ের পুজো হচ্ছে। সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়ে গেছে, তারপরে মনে হলো কটা বাদাম ছাড়িয়ে খাই। ছেলে তো এখন ঘরে নেই, ছেলে মন্দিরে গেছে, তো আমি এখন এই জন্য বাদাম নিয়ে বসে গেছি, আর এখন বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছি। ছেলে এখন গেল মন্দিরে পুজো দিতে, সন্ধ্যাবেলা একবার গেছিল তখন নেয়নি, তো এখন আবার 9টার সময় যেতে বলেছিল, এখন 9টা বাজে, তো এখন আবার নিয়ে গেল। তো রাত্রিবেলা মায়ের পুজো হবে, তার জন্য পুজো দিতে গেল। গতকাল কৌশিকী অমাবস্যা গেল, আজকে হচ্ছে মায়ের পুজো, তো এই জন্য গেছে। ছেলে পুজো দিয়ে এলো, কুপন দিয়ে দিয়েছে, আগামীকাল সকালবেলা প্রসাদ আনতে হবে। তো সিন্নিকে বাড়ি এসছে বড় ঠাকুরের পুজো, যেহেতু আজকে শনিবার বড় ঠাকুরের পুজো হয়েছে সন্ধ্যাবেলা, সেই সিন্নির প্রসাদ খেয়ে বাড়ি এসেছে। আর বলছে কি ভালো ছিল খেতে, ভালো ছিল খেতে, বলে অনেক ফল দিয়ে করেছিল, খুব ভালো লেগেছে, ওই জন্য খেয়ে এসেছে। তো যাই হোক, কালকে প্রসাদ আনতে হবে। এরা তো সবসময় খাঁচায় বন্দি থাকে, এই জন্য এদেরকে মাঝে মধ্যে একটুখানি মন ভালো করতে হয়। এই জন্য আজকে ম্যাক্সিকে নিয়ে আসা হয়েছে এই বসার জায়গাতে, একটু ঘুরে ঘুরে দেখে। আগের দিন নিয়ে এসেছিলাম চেরিকে, তো আর চেরি যখন এসেছিলো সেটা রেকর্ডিং করা হয়নি। তো এই দেখো মিমি ওখানে রয়েছে, মিমি তো এটাকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে, এই জন্য ওকে দেখে একটুখানি চাটাচাটি করছে। আজকে সন্ধ্যা থেকে টুকটাক এদিক ওদিক করতে করতে আর ব্লগটাই করা হয়নি, এখন অনেকটা রাত্রি হয়েছে, এখন বাজে 12:55। তো যেহেতু আমাদের আজকে রাত্রিবেলা পুজো দেওয়া হয়েছিল মায়ের মন্দিরে, তো হাজবেন্ড এখন অব্দি বাড়িতে আসেনি, তো ওখানে একটুখানি ভোগ খেয়ে আসবে বলছে, জানি না পারবে কিনা। একটু আগে হাজবেন্ড ফোন করেছিল, পুজোর ওখানে রয়েছে, বললো আমি ভোগের জন্য বসে আছি, যদি ভোগ প্রসাদ পায় খেয়ে তারপরে বাড়িতে আসবে। যদিও টেবিলের উপর সমস্ত খাওয়া দাওয়া ছড়ানো রয়েছে, এই দেখো সমস্ত কিছু ঢেকে রেখেছি। আর যদি খেয়ে আসে তবে তো এগুলো রাখতে হবে, আর খেয়ে না আসলেও তবুও থেকে যাবে, তবুও রাখতে হবে। বৃষ্টি পড়ছে, হাজবেন্ডের খাওয়াটা তো টেবিলের উপর ঢাকা দেওয়া ছিল, তো এখন খেতে দিয়ে দিচ্ছি। 5 মিনিটের তরকারি দিচ্ছি, এই তরকারিটা অনেকটা হয়েছিল, আবার আগামীকালের জন্য কিছুটা থেকে যাবে। আর অল্প করে ভাত দিতে বলছে, এই জন্য অল্প করে ভাত দিলাম, ভাতও থেকে যাবে। তারপরে ফুলকপির তরকারি দিচ্ছি পুরোটাই, এখন যেটুকু আছে পুরোটাই খেয়ে নেবে। আর দুপুরের পাঁপড় ভাজাও রয়েছে, সেটাও দিয়ে দিয়েছি।
এখন বাজে রাত্রি 1:10, তো খেতে বসেছে আর আমি এখন কি শুয়ে পড়ব। আর ভালো লাগছে না, মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে আজকে আমার। আজকে ব্লগটা এই পর্যন্তই, যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে আর কিচ্ছু দেখানোর নেই তোমাদেরকে, তো এখন শুয়ে পড়ব। তো আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে, যদি ভালো লাগে লাইক করো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট, নাও সবাইকে বলে দাও গুড নাইট। গুড নাইট।